হ্যালো স্টুডেন্টস আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও আমরা আলোচনা করবো নেতাই সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যারা ডিপ্লোমা কোর্স পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স মানে এই বছর যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো এবং পোস্ট কোনো ডিপ্লোমা কোর্স করতে চাও জেনারেল লাইনে না পড়াশোনা করে ডিপ্লোমার উপর কিছু পড়াশোনা করতে চাও কিন্তু দেখা যাচ্ছে যে রেগুলার কোনো কলেজে চান্স পাওনি নাম্বার কম পাওয়ার জন্য বা যেভাবে যে কোনো কারণ সিলেক্টেড হওনি তারা ওপেন ইউনিভার্সিটি থেকে করতে চাওয়া অনেকে হতে পারে নাম্বার খুবই বেশি পেয়েছ কিন্তু একটা চাকরি বা কোনো জবের সঙ্গে বা ব্যবসার সঙ্গে তারা যুক্ত তারা সেই সময়টা রেগুলার কলেজে বা ইউনিভার্সিটি থেকে দিতে পারবে না ইউনিভার্সিটির যারা স্টুডেন্টস তাদের জন্য কারণ ইউনিভার্সিটি লেভেল থেকে বেসিক্যালি একটা টাকা পয়সার প্রেশার স্টুডেন্টের লাইফে শুরু হয়ে যায় টোয়েন্টি টু বা টোয়েন্টি ওয়ান প্লাস সবাই হয়ে যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা এনএসও ইউতে এখনো ফর্ম ফিল আপ হয়নি ইগনুতে হয়ে গেছে ফলে বাকি আছে এনএসও ইউ তো এনএসইউ এতে লাস্ট চান্স তোমরা ফর্ম ফিল আপ করবে কী কী কোর্স অফার করছে ডিপ্লোমার উপর সেগুলো আমরা আলোচনা করব আর যারা ডিপ্লোমা করবে না ডিগ্রি কোর্সের উপর মাস্টার ডিগ্রি করতে চাও সেই নিয়ে আমরা একটা প্রিভিয়াস ভিডিও আছে আমাদের একটুখানি ডিসক্রিপশন বক্সে দেখে নিও তোমরা কী কোর্স আছে তো ডিপ্লোমার উপর যে কোর্সগুলো আছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন এক্সপোর্ট ইম্পোর্ট ম্যানেজমেন্ট ডিপ্লোমা কোর্স ন্যাচারালি দু বছরের হয় এটা খেয়াল রেখো ঠিক আছে কিছু কিছু স্পেশাল কোর্স হয় এক বছরে কিন্তু ইউনিভার্সিটি ডিপ্লোমা কোর্স সাধারণত দু বছরের হয় এটা খেয়াল রাখো ডিপ্লোমা করার থাকলে কোনো বি ডিগ্রি বা ব্যাচেলার ডিগ্রি কোর্স তখন হয়ে যায় তিন বছরের আদারওয়াইজ বি ডিগ্রি কোর্স চার বছরের হয় কিন্তু তোমরা যেহেতু গ্রাজুয়েশন করেই ডিপ্লোমায় যাচ্ছ ঠিক আছে তোমাদের কোর্স দু বছরে হওয়ার সম্ভাবনাই সব সর মানে সর্বাঙ্গীনভাবে বেশি বা কোন কোর্সের জন্য কতটা সময়সীমা সেগুলো তোমরা যখন ফর্ম ফিল আপ করবে যেগুলো দেখে নেবে একটুখানি আমি কোর্স কী কী আছে সেগুলো আলোচনা করে দিচ্ছি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন এক্সপোর্ট ইম্পোর্ট ম্যানেজমেন্ট পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন সাইকোলজিক্যাল কাউন্সেলিং ঠিক আছে সাইক্রিয়ার্টিস্টের যে কাজটা সেরকম সেটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন হসপিটাল ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট খুব আজকের দিনে ভাইটাল কোর্সটা নেক্সট পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন অ্যাপারেল ডিজাইনিং অ্যান্ড ফ্যাশন টেকনোলজি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন নিডল ওয়ার্ক অ্যান্ড নিটিং সেলাইয়ের কাজ বলছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ট্যাক্সেশন ট্যাক্সের ট্যাক্স কালেকশনের কাজ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন মডার্ন অফিস ম্যানেজমেন্ট পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন প্রচুর ছেলেমেয়ে আমার প্রচুর কলেজে পড়া স্টুডেন্টের এই ব্যাপারটা খুব আগ্রহ দেখে যে মাস কমিউনিকেশন করবো জার্নালিজম করব এই ডিপ্লোমাটা কিন্তু আমরা যে কোনো স্ট্রিম থেকে করতে পারো অ্যাপ্লাই করে দিতে পারো পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ইএলটির উপর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন পাবলিক রিলেশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন রিটেল ম্যানেজমেন্ট খুব ভাইটাল কোর্স আজকের দিনে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট গভর্নমেন্টের খুব বড় দপ্তরের চাকরি এটা করা থাকলে পোস্ট যদি অবশ্য সেটা চাকরির পরীক্ষা পাশ করতে হবে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ট্রাভেল অ্যান্ড টুরিজম নেক্সট পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ই অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট নেক্সট পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন স্পোর্টস অ্যান্ড কম্পিটিটিভ যোগা তো এটা হচ্ছে বেসিক্যালি স্পোর্টস টিচারের যে কাজটা থাকে বা স্পোর্টস যে ফিজি ফিজিওথেরাপিস্টের যে কাজটা থাকে যে বিভিন্ন সব টিমের সঙ্গেই থাকে সে আইপিএল টিম বলো আর ঘরোয়া লীগ বলো যে কোনো একটু হাই প্রোফাইল টিমের সঙ্গে এটা এই পোস্টটা আচ্ছা নেক্সট আসছে টেলারিং অ্যান্ড ড্রেস ডিজাইনিং অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স ড্রেস ডিজাইনিং ডিজাইনারের যা কাজ মনিস মনীষ মালহোত্রা বা সরবরী দাশগুপ্ত এসবের নাম আমরা শুনেছি অ্যাকচুয়ালি এই কাজটা নেক্সট আসছে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ভ্যালুজ এথিক্স অ্যান্ড লিডারশিপ এগুলো হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট যারা মানে পোস্ট গ্রাজুয়েট করবে মাস্টার ডিগ্রি করতে চাইছো ডিপ্লোমার উপর নেতাই সুভাষ ওপেন ইউনিভার্সিটি এই কোর্সগুলো অফার করছে এর মধ্যে খুব প্রলিফিক বা কেরিয়ারের খুব চান্স আছে আমি একটুখানি নামগুলো বলে দিচ্ছি সেই সবগুলোই কিন্তু ভালো কোর্স মানে কোনোটাই ভেবো না যে যেটার নাম করছি না সেটা তো মানে সেটা ফালতু বাতিল একদমই না খুব আজকের দিনে খুব চলছে এর মধ্যে যে কাজগুলো সেগুলো হচ্ছে ডিপ্লোমা মানে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমার মধ্যে হচ্ছে তোমার ড্রেস ডিজাইনিং অনেকের স্বপ্ন থাকে বা সেটা খুব চলে ড্রেস ডিজাইনার হওয়ার স্পোর্টস কম্পিটিটিভ যোগা নিজের ফিটনেসও বজায় থাকে ওয়েল অ্যাজ ফিটনেস গ্রু হিসেবে বিভিন্ন জায়গায় তুমি চুক্ত মানে অ্যাসাইন্ড হতে পারো বিভিন্ন ক্লাবের সঙ্গে বিভিন্ন ম্যানেজমেন্টের সঙ্গে বা কোনো টিমের সঙ্গে ক্রিকেট ফুটবল হকি যে কোনো টিমের সঙ্গে লোকাল লেভেলে বা বড়ো লেভেলেও নেক্সট হচ্ছে তোমার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আজকের দিনে খুব একটা গুরুত্বপূর্ণ এই যে জি এস টি সি জি এস টি এসব বড়ো বড়ো কোম্পানির হিসেবে প্রচুর টাকা মাইনে ভালো জায়গায় যদি যাও মানে আমি বেসরকারি অর্থে বলছে সরকারি হলে তো মিটেই গেল পরীক্ষা দিয়ে যদি হতে পারো ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কোর্স ভালো ডিজাস্টার ম্যানেজমেন্ট কোর্স হিসেবে যদি ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট যেটা ডিপ্লোমা কোর্স দারুণ কোর্স ঠিক আছে মানে খুবই অনেক মানুষের প্রাণ বাঁচানোর একটা সম্ভাবনা তাদের হাতে থাকে তাছাড়া রিটেল ম্যানেজমেন্ট আজকের দিনে খুব প্রলিফিক কোর্স নেক্সট আসছে তোমার ইএলটি যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ল্যাঙ্গুয়েজের উপর দক্ষতা অনেক বেশি বাড়ে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বেশিরভাগ ছেলেমেয়ের আজকের দিনে স্বপ্নে এবং শুধু স্বপ্নের জায়গায় নয় এই যে মাস কমিউনিকেশনের সুবিধা হচ্ছে এখন অনলাইন চলে আসাতে কী হয়েছে মানে ডিজিটাল মিডিয়া চলে আসে ডিজিটাল মিডিয়া অনলাইন মিডিয়া প্রেস বলো বা অডিও ভিজুয়াল টিভি মিডিয়া তাতে যান প্রচুর চ্যানেল খুলে গেছে নিউজ পোর্টাল ওয়েব পোর্টাল খুলে গেছে ফলে বসে থাকার চান্স নেই জব সবসময় আছে আচ্ছা নেক্সট আসছে তোমার মডার্ন অফিস ম্যানেজমেন্ট ভালো কোর্স ডিপ্লোমা ইন ট্যাক্সেশন ট্যাক্সের কাজ করা বুঝতেই পারছো প্রচুর টাকা পয়সার একটা ব্যাপার থেকেই যায় ভালো আর এছাড়া হচ্ছে তোমার ফ্যাশন টেকনোলজির উপর যে ডিপ্লোমাটা দারুন কোর্স ফ্যাশন ডিজাইনিং যেটা তাছাড়া আছে তোমার হসপিটাল ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট ভালো কোর্স এই কোর্সগুলো তোমরা যারা ডিপ্লোমা করতে চাও গ্র্যাজুয়েশন হওয়ার পর গ্র্যাজুয়েট হয়ে গেছো যারা একুশ সালে তাদের জন্যই বলা এনএস ও ইউ বা নেতাই সুভাষ ওপেন ইউনিভার্সিটি এই কোর্সগুলো অফার করছে তোমাদেরকে তোমরা কিন্তু ফর্ম ফিল খুব তাড়াতাড়ি করে ফেলো লেট করো না কারণ ফর্ম ফিল বন্ধ হয়ে গেলে তখন আর করতে পারবে না হাত কামড়াতে হবে তো ভিডিওটা যাদের কাজে লাগবে তাদের মধ্যে একটু শেয়ার করো ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো তোমরা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি দেখা হবে থ্যাংক ইউ